দিনে আসে, শবে বরাতের রাতে গিয়ে বলছে আমি জান্নাতে যাব। আবে কেলানি খাবি কবরে, এতটুকু তেরুবার রাস্তা পাবি না। আমার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে তুমি চালাকি করবে না, আমার আল্লাহ চালাক নয়। ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করে আমিও চালবাজি করতে জানি, আমাদের দেশে দেখলাক নয়। ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন। তোমরা যদি মাক্কারিয়া চালবাজি করে আমিও চালবাজি করতে জানি। ফলত হাদিসে বলা হয়েছে যে সবে বারাতের রাতে আল্লাহর ইবাদত করো, দিনে রোজা রাখো, আর আল্লাহ রাব্বুল আলামিন আর কি বলেছেন একটু পরে বলছি, কিন্তু সেই মৌলভীটার কথা আপনি শুনালেন একটু। সেই মৌলভী, সবাই মৌলভী বলছে, ফলত আমাকে মৌলভী বলতে হচ্ছে। আমি তো তার নামও বলছি না, মৌলভীও বলা উচিত করছি না, উচিত মনে করছি না যে তাকে মৌলভী বলা উচিত, যেহেতু সেই মৌলভী বলেছে যারা পাঁচ ওয়াক্ত নামাজি নয়, ফরজ ভালোভাবে কায়েম করেনি, ওই লোকটা যদি রোজা রেখে নিয়েছে আর আল্লাহর ইবাদত করতে মসজিদ এসে গেছে, তো এটা বিধান। আর এই নামাজ আর এই রোজা রাখার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, বলেন নাউজুবিল্লাহ। আরে বলেন নাউজুবিল্লাহ, এটাও বলছে যে এটা মাক্কারি করছে আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে চালবাজি করছে। মানে সাবে বারাতের রাত্রে মসজিদে যেয়ে নামাজ পড়া এবাদত করাকে আল্লাহর সঙ্গে চালবাজি করা বলেছে। আর আয়াত পড়ছে কোরআনে, পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলছে, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন। তর্জমা করছে এই জাহিল মৌলভী, এবং তারা চালবাজি করলো, আল্লাহ বলছেন যে আমিও চালবাজি করতে জানি, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোন সময় কারো সঙ্গে চালবাজি করেন না, যে চালবাজি করবে সে আল্লাহ কেন হবে। চালবাজি সেই ব্যক্তি করে যার কাছে কোনো ক্ষমতা নাই, যে চাপলুস মানুষ, চিকার মানুষ, সে চালবাজি করে। আর এই আয়াত যারা নফেল নামাজ আদায় করছে তাদের উপরে অবতীর্ণ হয়নি, কোন মুসলমানের জন্য অবতীর্ণ হয়নি। এই আয়াত স্পেশাল ভাবে বিশেষ ভাবে কাফিরদের উপরে নাজিল হয়েছে, যখন হযরত ঈসা আলাইহিস সালাত ও তাসলিমকে কাফিরেরা দান থেকে শেষ করে দিবেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া মাকারু, এই কাফিরেরা গোপন পরিকল্পনা করছে ঈসা পয়গম্বরকে দান থেকে খালাস করে দেওয়া। ওয়া মাকার আল্লাহ আল্লাহ খাইরুল মাকিরিন, এবং আল্লাহ গোপন ভাবে কৌশল করছেন, এবং আল্লাহ অতি উত্তম কৌশলকারী। যারা ঝমকে বলো সুবহানাল্লাহ।